হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তাসলিম মুসলিম আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি একটা বিষয় আপনাদেরকে জানাবো, যেটা গত 21 মার্চ সোমবার চট্টগ্রামের লোহাগাড়া আধুনগরে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে প্রাইভেট কার এবং এই জানোয়ার গাড়িটার সাথে, যেখানে আমাদের 5 বন্ধু নিহত হয়েছে। সবাই এই ঘাতক ট্রাকটি তাদের প্রাণ কেড়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন এই ঘাতক ট্রাকের কিছুই হয়নি। এই ঘাতক ট্রাকের যে চালক ছিল সে ছিল একজন পঙ্গু। এই পঙ্গুত্ব নিয়ে সে এই ট্রাকটি চালায় এবং আমাদের বন্ধুদের প্রাণটা কেড়ে নেয়। তারা যাচ্ছিল কক্সবাজার। কক্সবাজার যাওয়ার পথেই চট্টগ্রামের লোহাগাড়া আধুনগর এলাকায় তাদের মৃত্যু হয়। এই ঘাতক ট্রাকটি তাদের প্রাণ কেড়ে নেয়। আসলে এটা দেশের মধ্যে একটা সাড়া জাগানো মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে আমাদের 5 বন্ধু যারা অধ্যয়নরত ছিল সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে, আমার ক্লাসমেট, আসলে দেখতে পাচ্ছেন এখানে তাদের চুল এখনও পর্যন্ত এই ঘাড়ির মধ্যেই রয়ে গিয়েছে। এই চুলগুলি আসলে আমরা বলতে গেলে অনেক মর্মাহত এই ঘটনার মধ্যে। আমরা জোর দাবি জানাই এই রোডটা যাতে 4 লাইনে করা হয়। আমার মুখ দিয়ে কথা আসতেছে না, বলতে গেলে কি বলবো, আজ তাদেরকে হারিয়ে আমরা মর্মাহত, অনেক কিছু হারিয়েছি। ক্লাসে তাদের সাথে প্রত্যেক দিন আমাদের দেখা হতো, প্রত্যেক দিন আমরা আনন্দ উল্লাস করতাম, ভ্রমণে যেতাম, কিন্তু আজ আমাদের মধ্যে 2 বন্ধু নাই, আমাদের ক্লাসমেট 2 বন্ধু নাই। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই কারে আমার 5 বন্ধু ছিল। এই কারের কি অবস্থা করেছে দেখেন ট্রাকটা, এখান থেকে কারটা কেটে কেটে আমাদের 5 বন্ধুর মৃতদেহ এখান থেকে বের করা হয়েছে। আপনারা যারা শৈশবকে দেখেন নাই, আমরা শৈশবকে দেখেছি, আমাদের কেমন লেগেছে তা বলার মতো না। এই ঘাতক এই কারের উপর উঠে গিয়ে কারটা একদম শেষ করে দিয়েছে, যেখানে আমাদের বন্ধুদের মরদেহ ফায়ার সার্ভিস টিম তাদের চেষ্টার আকুতি রাখেনি। অনেক কষ্টের বিনিময়ে কারটা কেটে তাদের মরদেহগুলি এখান থেকে বের করা হয়েছে। কিন্তু এই ঘাতক ড্রাইভার তাদেরকে পিষ্ট করে, তাদেরকে উদ্ধার না করে সে পালিয়ে গিয়ে অন্যত্র গিয়ে দাঁড়িয়ে থাকিয়ে এই সমস্ত কার্যকলাপ সে দেখেছে, তারপর সে এগিয়ে আসেনি। ওহো,